সে ইলিশ ভাপাটা বানিয়ে নিই, তারপরে আমি খেতে বসবো। তা সর্ষে ইলিশ বানানোর জন্য আমি একটু সর্ষে বাটা নিয়ে নিলাম। আজকে নারকেল আর সর্ষে বাটা দিচ্ছি, দই দেবো না। সেদিন তো আমি দই দিয়ে বানিয়েছিলাম, দই নারকেল সর্ষে বাটা, সর্ষে বাটা আর হচ্ছে নারকেল, মানে নারকেল কুড়া, এই একটু শুকনো নারকেল কুড়া আর কি। তো গ্রেভিটা একটু ঘন ঘন রাখবো, পাতলা একটু করার জন্য আমি জল দিয়ে নিলাম। হ্যাঁ, আপনারা যেরকম খাবেন সেরকম জল দিয়ে নেবেন, আমি যেরকম থিকনেস চাইছি সেরকমভাবে আমি জল দিলাম। হলুদও দিয়ে নিলাম, নুনও দিয়ে নিলাম, একটু মিষ্টির জন্য চিনি দিয়ে নিলাম। এবার সেটাকে খুব ভালো করে নেড়ে নিলাম। এরপর আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দেব, ব্যাস। এবার এটা ইলিশ মাছের গাতে বেশ মাখানোর জন্য তৈরি। হ্যাঁ, ইলিশ মাছের গাতে নয়, ইলিশ মাছের টুকরোর গাতে মাখানোর জন্য তৈরি হয়ে গেল। মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে আমি একটু মাখামাখি করব। মাছের পিসগুলো একটু বড় ছিল, বাটিটাতে হচ্ছিল না, জাস্ট যা বাটিটা কিন্তু বড়ই ছিল আমার, তবু এখানে তিনটে ঠিকঠাক আসছিল না। তো কোনো রকম আমি মাখিয়ে যেই বাটিটার মধ্যে আমি মানে ভরবো, সেই বাটিটার মধ্যে রেখে ঢুকিয়ে দেবো। এই দেখুন না, মাখার চেষ্টা করছি, মাখানো সম্ভব হচ্ছে না। তার চেয়ে হাতটাই কাজে লাগাই, চামচের দিয়ে হবে না মনে হচ্ছে, তাই আমি হাতে চলে এলাম। হাত দিয়ে বেশ নেড়ে চেড়ে সেগুলোকে বেশ মাখামাখি করিয়ে আমি ওই যেখানে যেটা ওই যেই টিফিন বক্সে আমি আর কি ভাপে দেবো, সেই টিফিন বক্সে ভরে ফেললাম। তিনটে পাশাপাশি হয়নি, এই মাছটা ছিল একটু আগের দিনের থেকেও বড়, আর খেতেও বেশ ভালো। যত বড় মাছ হবে তত খেতে কিন্তু টেস্ট হবে। হ্যাঁ, এখন পুরনো পচা এগুলোর কথা বলছি না আমি, অটোমেটিক্যালি যেটা ভালো মাছ, ফ্রেশ মাছ তার কথা বলছি। ইলিশ মাছ কিন্তু ধরার সঙ্গে সঙ্গেই খেলে কিন্তু সেটা খুব বেশি টাটকা হলে কিন্তু সেই মাছ অবশ্যই খেতে খুব খারাপ লাগে। তাই ইলিশ মাছ ধরার একটা ব্যাপার, খাওয়ার একটা ব্যাপার আছে। ইলিশ মাছ যারা ধরে তারা হয়তো অনেক দেরি করে বা বিক্রি করে, মানে ওই মাছগুলো যেগুলো টাটকা থাকে সেগুলো কিন্তু টেস্ট হয় না, তাই ইলিশ একটু পুরনো ভালো। তো আবার পচা মাছের কথা আমি কিন্তু বলছি না, আপনারা দেখে নেবেন, আমি তো শুনেছিলাম এরকমই একটা গল্প। তো আমি কাঁচা লঙ্কা চিরে চিরে দিয়ে নিলাম, এবার সর্ষের তেল দিয়ে নিলাম। তারপর আমি আজকে কি করেছি, আমি গামলাতে সরাসরি জল দিয়ে বসিয়ে দিয়েছি, এবার এটার উপরে ঢাকা চাপা দিয়ে দেবো। ব্যাস, গরম গরম ইলিশ মাছ দিয়ে খাবো ভাত, তাই অপেক্ষায় প্রাণটা যেন ছটফট করছে। বর্ষাকাল আর ইলিশ পাতে নেই, থাকলেই যেন যতই হোক যত ভালোই মাছ হোক কত ভালো লাগে না, ইলিশটা আমি ভীষণ রকম ভালোবাসি। কম করে রেখেছিস কেন, ছড়িয়ে নিয়েছিস, এত গরম নেই তো ভাতটা, খাবো অল্প শুধু দিচ্ছি। আরে পাতা টাতা না দিনের বেলা খেয়ে নিলে ভালো হয়, রাতে তো আর খাবো না। ভাজা, ঢেঁড়স আলু ভাজা খেয়ে নে, কুমড়ো ভাজা, আচ্ছা ঢেঁড়স আলু ভাজা দিয়ে দিচ্ছি একটু। কুমড়ো ভাজাটা খেলে কি হয়ে যেত একদম, ওইটুকু খেতে পারে না, সবজি টবজি খেতে গেলেই ওর ওনার জ্বর আসে। আচ্ছা লাউ তরকারি, মুগ ডাল দিয়ে লাউ, এ বাবা দিয়ে লাউ তরকারি দিয়েছি, মুগ ডাল দিয়ে লাউ খাবি না? হ্যাঁ না, ঠিক করে বল, বলতে পারছিস না কিছু? হ্যাঁ খাবো, খাবি আবার বলছিস খাবো না, খেতে হবে না তাহলে এত কিছু, গা পিটতে জ্বালা করে। এই যে ডালটা থাক পড়ে দিচ্ছি, এই যে ইলিশ মাছ, তাহলে ইলিশ মাছ দিয়ে খেয়ে নিবি আর কি, সব তো বাদ দিয়ে দিলি খাওয়া, এবার খাওয়া শুরু করছি, বন্ধু লেবু নিয়ে আসি দেখি, আমার গাছের গন্ধ লেবু যদি আনতে পারি তোকে দেবো। এটা গন্ধ লেবু ইলিশ মাছের সঙ্গে ভালোও লাগে, তবে হ্যাঁ সর্ষে ইলিশের সঙ্গে ভালো লাগবে না, ডালের সাথে খাবে, পেটে ফেল নে। একটা লঙ্কাও দিয়ে দিয়েছি, তোর বাবা তো এত সর্ষে খেতেও চাইবে না, দেখ আর দিচ্ছি না।
ওই লাউ পাতা খেয়ে নিই, তারপর লাউ খাবো। মুগ ডাল দিয়ে লাউ, আমরা লাউটা খুব বেশি খাই, লাউ ডাল লাউয়ের তরকারি। এতগুলো কুমড়ো এনে রেখে দিয়েছে না, এখন কুমড়ো ছোট ছোট করে কুমড়ো বটি বলে বটি খাওয়া হচ্ছে, এত কুমড়ো এনে রেখেছে। কুমড়ো গুলো বর্ষাকালে থাকে না বেশি। ডালটা যদি এমনিও খাস না খাস, তাহলে ডালটা বাটিতে খেয়ে নে পুরোটা, তাহলে তো উপকার হবে, ডাল খাওয়া তো উচিত। গন্ধ লেবু দিয়ে ডাল কত ভালো লাগে, একটু ভাজা দিয়ে খেলেই হয়েছে অল্প। আরে আজকে ইলিশ হয়েছে বলে ইলিশটাই খালি খেলাম। ইলিশ হয়েছে বলে অন্য কিছু খাওয়া যাবে না নাকি? সর্ষে ভাপা ইলিশ, ইলিশ ভাপা আমার মেয়ের এতই পছন্দ, আমাকে ইলিশ হলেই সর্ষে দিয়ে ভাপা বানাতে হয়, না হলে তার চলেই না। দারুন হয়েছে, কিরে কেমন লাগলো ইলিশ মাছটা? খুব ভালো হয়েছে ইলিশ মাছটা, ভাপাটা না যা ভালো হয়েছে না, আর মাছটাও বেশ বড় ছিল। এখন তো বাজারে ইলিশের 6 লাখ, 1500 থেকে স্টার্ট, 2000 পেরিয়ে যাচ্ছে সব দাম, বড় বড় ইলিশ পাওয়া যাচ্ছে।